আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা এখন অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সৃষ্টি সেন্টার এক্সপ্রেস শেয়ারের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর এই মাসের থিম ডায়ালগ সম্পর্কে আমি আজকে তোমাদের কিছু বলবো, যেহেতু আছে আমাদের আর মাত্র দুইটা দিন পরে কিন্তু আমরা নতুন একটি মাস পাবো এবং নতুন একটি থিম ডায়ালগ পাবো। কিন্তু তাই বলে কিন্তু তোমরা যে মাসটি আমরা আমাদের কাছ থেকে চলে যাবে সেই মাসটির থিম ডায়ালগ যে তোমরা ভুলে যাবে সেটি কিন্তু হবে না। কারণ আমরা প্রতি মাসে যে থিম ডায়ালগ গুলো শিখবো সেই থিম ডায়ালগ গুলো সম্পর্কে তোমরা নিজেরা বাড়িতে কাজ করবে এবং তোমাদের আত্মীয় স্বজন ছোট ভাই বোনদের জানাবে। তোমরা তো নিজেরা কাজ করবে এবং তোমাদের ছোট ভাই বোনদের তোমাদের আত্মীয় স্বজনদের সবাইকে জানাবে। তাহলে আমাদের জুন মাসের থিম ডায়ালগ ছিল হচ্ছে স্বদেশ প্রেম এবং সচ্চরিত্র গঠন। স্বদেশ প্রেম সম্পর্কে বলেছি, নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশের জন্য কিছু করা। আর নিজের দেশের জন্য কিছু করা বলতে কি, নিজের পরিবারের জন্য কিছু করা, নিজের বিদ্যালয়ের জন্য কিছু করা, এটি কিন্তু যেহেতু তোমরা ছোট দেশের জন্য কিছু করতে পারবে না, কিন্তু এগুলো কিন্তু দেশের একটি সম্পদ। যেমন বিদ্যালয়টি তোমাদের দেশের একটি সম্পদ, তাই বিদ্যালয়ের কোনো জিনিস তোমরা নষ্ট করবে না, কোনো কিছু তোমরা অযথা তোমাদের যে জিনিসগুলো সেই জিনিসগুলো তোমরা নষ্ট করবে না, এটি কিন্তু একটি ভালো গুণের উদাহরণ। আর তোমাদের সচ্চরিত্র বলতে তোমাদের প্রতিদিনই আমরা বলছি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করবে, গুরুজনদের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, এভাবে কিন্তু তোমরা একদিন ভালো চরিত্রের অধিকারী হবে। দেখো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ক্লাসে ইংলিশ ক্লাস করাবো। ইংলিশ তোমাদের আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে আমি আজকে তোমাদের রিঅ্যারেঞ্জ করাবো। রিঅ্যারেঞ্জ অর্থাৎ এলোমেলো ওয়ার্ড গুলোকে সাজিয়ে অ্যারেঞ্জ করে আমরা লিখবো। তো আসো, আমি প্রশ্ন সহ কিন্তু তোমাদের উত্তর উঠিয়ে দিব, তোমরাও আমার সঙ্গে সঙ্গে লিখবে। তাহলে উপরে আগে আমি লিখে দিচ্ছি রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ আমি লিখে নিলাম। প্রথমে ওয়ান নাম্বার দিচ্ছি, ওয়ান নাম্বারে আমি আগে প্রশ্নটি তোমাদের লিখে দিব রিঅ্যারেঞ্জটি কিভাবে থাকে। দেখো, ইজ ইয়ার্স ওল্ড, ইজ ইয়ার্স ওল্ড সেভেন, এটি কিন্তু কোন সম্পূর্ণ সেন্টেন্স হলো না। আমি যদি এই সেন্টেন্স থেকে সাজাই শিক্ষার্থীরা, আমি নিজেও লিখতে পারবো, নিজে নিজে আমি অ্যান্সার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে রিঅ্যারেঞ্জ কিভাবে লেখে, আমি কিন্তু উপরে প্রশ্নটি লিখলাম, এখন যদি আমি এটা সাজিয়ে লিখি তাহলে কি হয়। His seven years old. বলে কি হলো, his seven years old, আমার বয়স সাত, বা তার বয়স সাত বছর, তাহলে এটি কিন্তু কোন সম্পূর্ণ সেন্টেন্স না। যখন আমরা লিখে দিচ্ছি হি ইজ 7 ইয়ার্স ওল্ড, এটি কিন্তু একটি সম্পূর্ণ সেন্টেন্স হলো। তো শিক্ষার্থীরা রিয়ালিস্টিক এভাবে লেখে, তোমার ওয়ার্ডগুলো এলোমেলো থাকবে, এলোমেলো ওয়ার্ডগুলো সাজিয়েই আমরা সম্পূর্ণ করে লিখব, সম্পূর্ণ একটি সেন্টেন্স তৈরি করব। টু নাম্বার বলছি, টু নাম্বারটা দেখো, পয়েন্ট লে টু দা, পয়েন্ট লে টু দা, পয়েন্ট লে টু দা, তাহলে কেমন হলো, এটি কিন্তু সম্পূর্ণ সেন্টেন্স হলো না। এই সেন্টেন্সটি যদি সাজিয়ে দেখি তাহলে কি লিখব, পয়েন্ট টু দা লে, পয়েন্ট টু দা লে, পয়েন্ট টু দা লে, তাহলে
পয়েন্ট প্লে টু দা এটি কিন্তু কোনো সম্পূর্ণ সেন্টেন্স না যখন আমি লিখব পয়েন্ট টু দা লেক তখন কিন্তু সেন্টেন্সটি সম্পূর্ণ হবে চি নাম্বার দেখছি চি নাম্বার আছে হোয়াট এ টুডে ইজ ইট হোয়াট ডে টুডে আজ কি বার এই প্রশ্নটি দেখো প্রথমে ছিল হোয়াট ডে টুডে ইজ ইট আমি যদি এটি সাজিয়ে লিখি হোয়াট ডে ইজ ইট টুডে তাহলে আমরা কিন্তু তিনটি রিয়াজের শুনে ফেলেছি আমি চার নম্বর রিয়াজটি লিখছি রিমার সামথিং সি রিমা সামথিং সি এটি উত্তরটা কি হবে রিমা সি সামথিং রিমা সি সামথিং দেখো আমরা কিন্তু খুব সহজেই রিয়ালিস্ট গুলো লিখতে পারি তাহলে তোমরা যদি বাসায় একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই রিয়ালিস্ট গুলো পারবে আমি ফাইভ নাম্বার আসে আমি তোমাদের ফাইভ নাম্বার লিখে দিচ্ছি রিমা পুশ দ্য কাপ ইন দ্য সান রিমা আমার জায়গা বলে শেষ আমি এখানে লিখে দিচ্ছি দেখো ইন দ্য সান এখানে কিন্তু দুইটি বিষয় আছে দেখো আমরা যখন শিখেছি আমরা জানি যে কোন নামের আগে স্মল লেটার হয় না সবসময় নামের আগে আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় যেহেতু এখানে রিমার নাম আছে কি স্মল লেটার দিয়ে তাহলে আমরা যখন সেন্টেন্সটি সাজিয়ে লিখব অবশ্যই কিন্তু নামের প্রথম অক্ষরটি হবে কি ক্যাপিটাল লেটার রিমা রিমা পোস্টটা পোস্ট দা দা ইন দা তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ সেন্টেন্সটি হলো এখানে যেটি ছিল ওয়ার্ডগুলো এলোমেলো পোস্ট দা টাপ ইন দা সান রিমা আমরা সেই এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স তৈরি করলাম সেটি হচ্ছে রিমা পোস্ট দা টাপ ইন দা সান তাহলে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের পাঁচটি রিয়ালিস করালাম অবশ্যই এই পাঁচটি রিয়ালিস তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা হোমওয়ার্ক করে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিবে আর অবশ্যই যে পড়াগুলো তোমাদের পড়াচ্ছি প্রতিদিনের পড়াগুলো তোমরা প্রতিদিন সম্পূর্ণ করবে কোনো পড়া তোমরা ফেলে রাখবে না কারণ কি আর মাত্র কয়েকটা দিন পরে আমাদের টিটিআর পরীক্ষা তাই ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও আর সবাই অবশ্যই বাড়িতে থাকো সুরক্ষিত থাকো এই দোয়াই করছি আজকে ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ